আজ মঙ্গলবার উনত্রিশে আশ্বিন দু হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র প্রত্যেক প্রত্যেকদিন সকাল বিকাল রাত তিনবেলা একশো আট বার করে জপ করুন তাহলে প্রতিটি দিনই কিন্তু আপনারা নব নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এবং তাদের তরফ থেকে সুফল অর্জন করতে পারবেন নবগ্রহ বীজ মন্ত্র এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ মানুষের মুখ কিন্তু নয় মানব নয় সুতরাং এটি ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে পুরো মন্ত্রটাই সঠিক আছে শুধু প্রথম মন্ত্রটিতে রফলা যোগ হবে অর্থাৎ ওম হাং হিং হং শাশুর জায় নামা লেখা আছে ওটা ওম হ্রাং হ্রিং হ্রং নামা হবে বাকি প্রতিটি মন্ত্রই কিন্তু সঠিক দেওয়া আছে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও একশো আটবার করে তো জপ করুন সূর্য কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আঠেরো তারিখে অর্থাৎ কাল সূর্য রাশি পরিবর্তন করবে এবং তুলা রাশিতে প্রবেশ করবে নিচস্ত রাশিতে প্রবেশ করবে যার ফলস্বরূপ আগত একটি মাস অর্থাৎ সতেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের লাইফ ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং রাহু তিরিশে অক্টোবর রাশি পরিবর্তন করবে একটানা না দেড় বছর পর সে বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের শক্তিকে পুনরুদ্ধার করবার জন্য সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করে কাটান আজ অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বে তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে তবে হ্যাঁ কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা আবারও যেন করবেন না আজ কল্যাণকর একটি দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে আপনার পক্ষে থাকবে আপনি আপনার জগতের শীর্ষে থাকবেন কোনো একজন পুরোনো বন্ধু পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দেবে তবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কেউ যদি কোনো কৃতিত্বের জন্য আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন আকস্মিক প্রেম ঘটিতে সাক্ষাৎ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে কোনো ব্যাপারেই সিদ্ধান্ত গ্রহণ করবার আগে আগে আপনি আপনার অধস্থান বা আপনার নিচে থাকা ব্যক্তিবর্গদের বক্তব্য শোনার চেষ্টা করুন অহংকারকে যেন রাস্তায় আসতে দেবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই